নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29, 30 এবং 31 তিনটি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুর্লভ রাজযোগে যে ছয় রাশি টাকার গদিতে বসতে চলেছে, সেই ছয় রাশির বিষয়ে আমি আলোচনা করব। অর্থাৎ 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর এই তিনটা দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে রাশিগুলো হতে চলেছে মালামাল, সেই রাশিগুলোর নাম আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম কথা, বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই গজকেশরী রাজযোগ যদি আপনার জন্মছকে বাই বার্থ চার্ট যদি থাকে, লিখে রাখুন 29, 30 এবং 31 এই তিনটা দিন নির্ণায়ক হতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, মানুষের জীবনে সমস্যা রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। কৌশিক রায় যে প্রেডিকশনগুলো করে কিনা মাটিতে পড়ে না। অর্থাৎ আমার প্রেডিকশন যেটা বলবো, পিং পয়েন্ট প্রেডিকশন কিন্তু হবে। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, সঠিক ডেট অফ বার্থটা অবশ্যই আপনাদের লাগবে, সঠিক ডেট অফ বার্থ। আর যাদের ক্ষেত্রে নেই, অনেকে সময় সঠিক দিতে পারছে না, কেউ কেউ বাংলা তারিখ দিয়ে দিচ্ছেন, অনেক কিছু কিন্তু বিষয়গুলো আছে। তো সঠিক ডেট অফ বার্থটা দেওয়ার চেষ্টা করুন। যার যাদের ক্ষেত্রে নেই, তারা হস্তরেখা বিচার করছেন, অবশ্যই হস্তরেখায় আপনারা বিচার করুন। এই 29, 30, 31 গুরুত্বপূর্ণ এই দিনগুলো। অর্থাৎ যে ছয় রাশি হতে চলেছে মালামাল, যে ছয় রাশি হতে চলেছে কোটিপতি, সেই ছয় রাশির বিষয়ে বিস্তারিত আলোকপাত আমি করতে চলেছি। ওই কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নাই। অর্থাৎ স্বপ্ন নিয়ে চলুন, চোখে স্বপ্ন দেখুন, স্বপ্ন ছাড়া কিচ্ছু হবে না, আমি বারবার বলছি। কারণ একটি কথা আপনাদেরকে আমি বলি, যারা হতাশ হয়ে পড়েছেন, ভাবছেন যে আমার জীবনটাতে কি সমস্যা আছে, আমার কি ভালো দিন আসবে না, না, ডেফিনেটলি আপনার ভালো দিন আসবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে বলছি। জন্মকুণ্ডলী বিচার করুন, আপনার গ্রহের পজিশন, আপনার দশা এবং এর পাশাপাশি সঠিক রেমেডি আপনার ভাগ্যকে কিন্তু চমকাবে। কোন কোন জায়গাগুলোকে আপনাকে মজবুত করতে হবে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলতে কিন্তু পারবে। দেখুন, একটি কথা আমি আপনাদেরকে বলি, মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে সমস্যা রয়েছে। আমি বারবার বলছি, যাদের ঋণে জর্জরিত হয়ে গেছেন, মানে একটার পর একটা ঋণ, এ ঋণকে চুকাতে গিয়ে আর একটা ঋণে পড়ে যাচ্ছেন, এটা কি জানেন? দারিদ্রের দুষ্ট চক্রে যারা পড়ে গেছেন, ডেফিনেটলি যোগাযোগ করুন। যাদের বিবাহের জায়গাতে বয়স হয়ে যাচ্ছে, বিয়ের জায়গা কনফার্ম হচ্ছে না, একের পর এক সম্বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে আপনাদের কনফার্ম হচ্ছে না, অবশ্যই ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু দেখুন, অবশ্যই বিয়ের জায়গা কনফার্ম, শুভ বিবাহকে কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি।
কোন কোন জায়গাকে কি করতে হবে সেটা আমার আছে, মিরাকেল ঘটনা ঘটানোর কি প্রসেস আছে সব কিছু এখানে আমি বলবো না, সব কিছু এখানে আমি বলবো না, কি 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 করতে হবে না করতে হবে সমস্ত কিছুই প্রতিকারের মাধ্যমে হবে, ক্লায়েন্টের সঙ্গে কথা বলে সমস্ত কিছুই হবে। যাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, টাকা আটকে গেছে, ডেফিনেটলি হবে, খুব দায়িত্বের সাথে বলছি এবং জোর গলাতে বলছি। যাদের ক্ষেত্রে কর্মের জায়গা নিয়ে সমস্যা চলছে ডেফিনেটলি, যাদের বিদেশের জায়গা নিয়ে সমস্যা চলছে ডেফিনেটলি, এগুলো সমস্যা জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের শাস্ত্র। যারা প্রেম করছেন কিন্তু প্রেমে হতাশ, প্রেমের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা সেপারেশন চলে আসছে, ম্যারিড লাইফে যাদের সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, এই মাস দুয়েক ভালো আছেন তারপরে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে মতবিরোধ মত পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাটাতেও আমি একটি কথা বলছি, যতক্ষণ না আপনার জীবনে সঠিকভাবে জন্ম কুণ্ডলী বিশ্লেষণ না করা গেছে, চুলচেরা বিশ্লেষণ সূক্ষ্ম বিশ্লেষণ না করা গেছে, ততক্ষণ কিন্তু আপনার জীবনকে কিন্তু বদলানো যাবে না। আপনার জীবনকে বদলাতে গেলে আপনাকে কিন্তু সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্ট করে, আপনাকে প্রতিকার করে এবং জন্মকুণ্ডলী বিচার করে, বেশ কিছু ক্রিয়া আছে, চমৎকারী ক্রিয়া কিছু আছে, এবং বাস্তুক্ষেত্রেও দেখা দরকার। আপনার বাস্তুক্ষেত্রে টয়লেট, কিচেন, আপনার সিঁড়ি, আপনার গ্যারেজটা কোথায় করেছেন, স্টোর রুম কোথায় করেছেন, ঘরের কালার কী আছে, আপনার মাস্টার বেডরুম কোথায় করেছেন, আপনার ক্ষেত্রে সন্তান যে পড়াশোনা করেছে, পড়াশোনা অনেক ক্ষেত্রে অমনোযোগী, পড়াটার ক্ষেত্রে অমনোযোগী, আপনার পড়াশোনার ঘরটা কোথায় কোথায় করেছেন, শিক্ষার ঘরটা কোথায় করেছেন, এবং সেই ঘরের কালার কী আছে, আপনি ঠাকুর ঘরকে কোথায় করেছেন, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা দরকার। নিশ্চিত রূপে আমি এই কথাটা বলতে পারি, আপনার জীবনে কিন্তু সমস্যা নিশ্চিত রূপে কিন্তু যাবেই যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কম বেশি সমস্যা কিন্তু রয়েছে, সেই জায়গাটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিকভাবে গাইড কিন্তু আপনাকে দিতে কিন্তু পারে। এবার আমি একে একে আপনাদেরকে আলোচনা করি, এই গজকেশরী রাজ্য যে রাশিগুলোকে টাকার গদিতে বসাতে চলেছে, তবে আপনার জন্মছকে গাঢ় যোগ থাকা দরকার, বৃহস্পতি এবং চন্দ্রের শুভ অবস্থান যদি থাকে, ডেফিনেটলি এই 29, 30 এবং 31 তারিখ এই তিন দিন আপনাদের জন্য কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে, অদ্ভুত অকল্পনীয়, লিখে রাখুন এই ডেটগুলো। এবার আপনাদেরকে আমি বলি যে রাশিগুলোর আমি নাম বলবো, সেই রাশিগুলো হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম, নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কন্যা রাশি। কন্যা রাশি ডবল রাজ্য, একটি হংস নামক মহাপুরুষ রাজ্য এবং একটি হচ্ছে গজকেশরী রাজ্য, আপনাদের একাদশপতি এবং সপ্তমপতি এবং আপনার চতুর্থপতি, মানে আপনাদের ক্ষেত্রে সুখ সাধন, আপনাদের দৈনন্দিন রোজগার এবং সফলতা নির্দেশ কিন্তু করছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। এই গজকেশরী রাজ্যকে বৃশ্চিক রাশির ভাগ্য চমকাতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, যে কোনো দিক থেকে একটা টাকার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে 29, 30 এবং 31 তারিখ, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই গজকেশরী রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের দিবে, কর্মের দ্বারা অর্থ আপনাদের আসবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু ঘটাতে চলেছে মিথুন রাশি। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, কন্যা মিথুন আপনার বৃশ্চিক। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্য চমকাতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনন্দিন রোজগার, ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনাদের বিশেষ করে আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির এই গজকেশরী রাজ্যকে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, আপনাদের সন্তান সুখ, আপনাদের আকর্ষিক প্রাপ্তি এবং গোল্ড, চাঁদি, শেয়ার বাজার এই সব জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন গজকেশরী রাজ্যকে। আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো বিশেষভাবে লাভ,
দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন, আকর্ষক অর্থপ্রাপ্তি আপনাদের এবং স্টক মার্কেট থেকে এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। আপনি যদি হন মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে 29, 30 এবং 31 তারিখ বছরের শেষ দিন পর্যন্ত আপনার কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই গজকেশ্বরী রাজ্যকে লাভ পেতে চলেছে ধনু রাশি। আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আপনাদের মানসিক শান্তি, আপনাদের দৈনন্দিন রোজগার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু পেতে চলেছে। লিখে রাখুন যে রাশিগুলো আমি কথা বললাম কি না, এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই 29, 30, 31, 29 ডিসেম্বর, 30 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর যে ছয় রাশির আমি কথা বলছি, সেই ছয় রাশি একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু যেতে চলেছে যদি আপনার জন্মছকে এই রাজযোগটি যদি থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।